কলেজের পুরাতন ও জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। ৪২টি শ্রেণীকক্ষের মধ্যে ৪টি পরিত্যক্ত এবং ১০টি জরাজীর্ণ। শ্রেণীকক্ষের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদান। নেই কোনো অডিটোরিয়াম, সেমিনার রুম এবং বিভাগীয় ১১টি অফিসের মধ্যে ৫টির অবস্থা নাজুক। এদিকে কলেজটিতে শিক্ষক সংকটের কারণে একই শিক্ষককে নিতে হচ্ছে অতিরিক্ত ক্লাস। শিক্ষার্থীদের নেই পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা। আমাদের মূল যে ভবনটা ওইটা অনেক পুরাতন, অনেক দিন আগের, তো সেইখানে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ অবশ্যই। ক্লাসের একটু সংকট আছে, মানে ক্লাসে যখন আমরা পরীক্ষা টরীক্ষা দিতে যাই তখন হচ্ছে গিয়ে আমাদের মানে ক্লাসটা অনেকবার চেঞ্জ করতে হচ্ছে। এখানে যখন ফ্যান ছাড়া হয় তখন হচ্ছে বিভিন্ন ভাঙাচোরা পড়তে থাকে গায়ে, এই খুব ঝুঁকিতে থাকি আমরা। এছাড়া শ্রেণীকক্ষ সংকটের কারণে পরীক্ষা চলাকালীন স্থগিত রাখতে হয় নিয়মিত ক্লাস। আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন যে অবস্থা দেখছি এখনও সেই একই অবস্থা। এই ৩০-৩৫ বছর পার হয়ে গেছে কিন্তু এখানে অবকাঠামোর যে সমস্যাটা সে একই সমস্যা আছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। বড় সমস্যা, এখানে পর্যাপ্ত শিক্ষক নেই। এখানে যদি পর্যাপ্ত শিক্ষক এবং শ্রেণীকক্ষের ব্যবস্থা থাকতো তাহলে কলেজটা আরও উপকৃত হতো। তবে ঐতিহ্যবাহী এই কলেজের সংকট সমাধানে বারবার শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে বলে জানান অধ্যক্ষ। এখানে শিক্ষক স্বল্পতা এবং বিভিন্ন অবকাঠামোগত সমস্যা আমরা ফেস করছি এবং বিষয়টি আমরা বারংবার শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছি। আমার বিশ্বাস শিক্ষা মন্ত্রণালয় এদিকটা খেয়াল করলে আমাদের দক্ষিণ অঞ্চলের শিক্ষার মানটি আরও উন্নত হবে বলে আমি মনে করি। ১৯১৮ সালে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় পদার্থবিজ্ঞানী আচার্য প্রফুল চন্দ্র রায়ের নামানুসারে পিসি কলেজ নামকরণ করা হয়। বর্তমানে কলেজটিতে ১২,০০০ শিক্ষার্থী রয়েছেন। সময় সংবাদ, বাগেরহাট।